চলমান ভারতের বিশ্বকাপে ব্যাটারদের অনুকূলে পিচ বানিয়ে চলছে বিশ্বকাপ আসর, যেখানে বোলারদের ভালো করার সুযোগ খুবই কম। তবুও এমন ফ্ল্যাট উইকেটে মাঝে মধ্যে আগুন জ্বালাতে বলছেন না বোলাররা। তেমনই একজন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, খুব একটা ছন্দে নেই তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েন দ্বিতীয় কোনো পাকিস্তানি হিসাবে দুইবার 5 উইকেট নেওয়ার কীর্তি। এর মধ্যে শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে বাঘ বসিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে বিশ্বকাপে 2 বার 5 উইকেট পাওয়ার ঘটনা আছে এই 2 বোলারের। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষের ওই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। 48তম ওয়ানডে ম্যাচে তিনি পেসার হিসাবে সর্বোচ্চ 95 উইকেট নেওয়ার নজির গড়েন। অবশ্য তিনি একাই নন, সমান সংখ্যক ম্যাচ খেলে এর আগে অজি পেসার মিশেল স্টার্কও 95 উইকেট নিয়েছিলেন। এবারে বিশ্বকাপে খুব একটা স্বস্তিতে নেই পাকিস্তান। প্রথম 2 ম্যাচ জয়ের পর পরের 2টিতে হেরে বসেছে পাকিস্তানরা, যার মধ্যে অন্যতম কারণ হিসাবে শুরুতে আফ্রিদি ও আরিশ শ্রফদের ব্রেকথ্রু এনে না দিতে পারার কারণকেই দায়ী করা হচ্ছে। তবে পাকিস্তানের মিডিল অর্ডারদের ব্যর্থতাও উঠে এসছে সমালোচনায়। তবে শাহিন আফ্রিদি আগের ম্যাচে ঠিকই নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, সেই হিসাবে শিগগিরই আরেকটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে শাহিন শাহ আফ্রিদির সামনে। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম 100তম উইকেট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। এর আগে 53 ম্যাচে দ্রুততম 100তম উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুস্তাক। আর বর্তমানে শাহিন শাহ আফ্রিদি ম্যাচ খেলেছেন 48টি। এবারে বিশ্বকাপে অস্ট্রেলিয়া 350 প্রেরণের ম্যাচটিতে 52 রান দিয়ে 5টি উইকেট নিয়েছিলেন শাহিন আফ্রিদি, যার মাধ্যমে আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানি বাহাতি পেসার হিসাবে সর্বোচ্চ 264টি উইকেট দখল করেছেন তিনি। এদিন তিনি টপকে যান বর্তমানে দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ আমিরকে, যেখানে আমিরের উইকেট সংখ্যা ছিল 259টি। এখন স্বদেশি বাহাতি পেসার হিসাবে তার সামনে রয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। 532টি আন্তর্জাতিক ইনিংস খেলে এই পেসার নেন 916টি উইকেট। তাই তো শাহিন শাহ আফ্রিদির সামনে একটি বড় সুযোগ, ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম 100 উইকেট তুলে নিতে পারেন তিনি।